মন্দের ভালো বলে একটা প্রবাদ তো নিশ্চয়ই শুনেছেন। করোনা মহামারীও কিছুটা তেমনই, একদিকে প্রতিবন্ধকতা তৈরি করেছে, অন্যদিকে খুলে দিয়েছে আরও হাজার হাজার পথ। অনলাইন ওয়ার্কপ্লেসের ধারণা জমজমাট হতে শুরু করে যখন করোনার প্রকোপ নিয়ন্ত্রণে শুরু হয় লকডাউন। লোকসানে থাকা অনলাইন মিটিং প্ল্যাটফর্ম জুমের সঙ্গে পরিচিত হতে থাকে বিশ্ববাসী। চাহিদা বাড়তে থাকে হু হু করে। বহুল ব্যবহারের কারণে উন্নত হতে থাকে ভার্চুয়াল ভিডিও মিটিং প্ল্যাটফর্মগুলো। তখন বিষয়গুলোকে নিউ নর্মাল হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। এরপর বেশ কিছু সময় পার হয়ে গেছে, বিদায় নিয়েছে মহামারীর ভয়ঙ্করতম ধাপ। কিন্তু একটু ভেবে দেখুন তো, সেই নিউ নর্মাল থেকে কি বের হতে পেরেছেন? এখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে সেই নিউ নর্মাল। ব্যবসায়ী আর চাকরিজীবীরা এখন সশরীরে মিটিং করার চেয়ে ভার্চুয়াল মিটিংকেই প্রাধান্য দিচ্ছেন বেশি। এর পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছে দ্বিমুখী পরিস্থিতি। হার্ভার্ড বিজনেস রিভিউয়ের একটি গবেষণা বলছে, কোভিড পূর্ববর্তী সময়ের তুলনায় কোভিড পরবর্তী সময়ে পেশাগত কাজের ভ্রমণ কমেছে 60%। এতে কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আন্তর্জাতিক পর্যটন সংশ্লিষ্ট এজেন্সিগুলো। আমেরিকান এক্সপ্রেস গ্লোবাল বিজনেস ট্রাভেল এজেন্সির এক জরিপ থেকে জানা যায়, করোনা সংক্রমণের ঝুঁকি কমলেও অনলাইনেই চলছে অধিকাংশ ব্যবসায়িক বৈঠক। ব্যয় সাশ্রয়ের জন্যই এমনটি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। যদিও 88% ব্যবসায়ী মনে করেন যে সশরীরে ব্যবসায়িক বৈঠক হলে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন, কাজের প্রতি নিষ্ঠা এবং একে অন্যের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয়। অনলাইন বৈঠক প্রথা চালু হওয়ার কারণে জনপ্রিয়তা বেড়েছে অফসাইট বা রিমোট জবগুলোর। বাংলাদেশেও এই চাকরির বাজার এখন অনেক চাঙ্গা। ঘর থেকে বের হতে হচ্ছে না, উল্টো ঘরে বসেই আয় করছেন তারা ডলার কিংবা ইউরোতে। কাজ পাওয়ার জন্য আছে নির্ভরযোগ্য কিছু ওয়েবসাইটও। বিশেষজ্ঞরা মজা করে বলেছেন, সবকিছুই নিউটনের তৃতীয় সূত্র মেনে চলে, আছে সমান ও বিপরীত প্রতিক্রিয়া। কোভিড নাইন্টিনে উদ্ভূত পরিস্থিতি বদলে যেতে পারে অন্য কোনো ইস্যুতে, দেখা দিতে পারে নতুন কোনো সংকট কিংবা সম্ভাবনা।